কদিন ধরেই বেশি দামে বিক্রি হচ্ছে ডিম, পেঁয়াজ, আলু। পাশাপাশি মাছ মাংস কিনতেও হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা জানান, বেশি দামে কিনতে হয় তাই বিক্রিও বেশিতে করতে হয়। ডিম প্রতি হালি এখনও 55 টাকা, দেশি পেঁয়াজ কেজি বিক্রি হচ্ছে 85 থেকে 95 টাকায়। রাজধানীর মেরাদিয়া বাজার ঘুরে আরও জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। শুক্রবার রাজধানীর মেরাদিয়া বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয় 85 থেকে 95 টাকায়। আমদানি করা পেঁয়াজের দাম প্রতি কেজি 70 থেকে 80 টাকায়, আর প্রতি ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকায়। ব্রয়লার আপনার হালি বেচতে আছি 55 টাকা ডজন, 160। আশারটা বেচতে আছি 200, আর মুরগিরটা বেচতে আছি 180 টাকা। আমরা চাই একটু ডিমের দামটা কমুক, আমরা যেন একটু খাইয়া পরে বাঁচতে পারি। পেঁয়াজের দাম একটু বাড়তি, আর বাকিগুলো একই অবস্থা আছে। এদিকে বেশ কয়েক মাস ধরে অস্থির মাছ মাংসের বাজার, তাই বাজার করতে এসে বিপাকে পড়েছেন ক্রেতারা। যেমন আমি রুই মাছ আজকে কিনলাম 400 টাকা কেজি, রুই মাছ ছিল আগে 300-350 টাকা কেজি। গত সপ্তাহে এই সপ্তাহে মাছের দাম অনেক বেশি, ঢাকাতে তো শুক্রবার এলে বেচা কিনা ভালো হয় আর কি। পাল্লা দিয়ে বেড়েছে সবজির দাম, 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। প্রতি কেজি পটল, জালি কুমড়া এবং কাঁকরোল বিক্রি হচ্ছে 60 টাকায়। ঝিঙ্গা, বরবটি, কচুরমুখি, করলা 80 টাকায়, বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 টাকায়। বেগুন ছিল আগে 80 টাকা, এখন 120 টাকা থেকে 140 টাকা বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যে দামে বাজার করছে ওই তুলনামূলকভাবে এই সপ্তাহে অনেক বেশি, অনেক বেশি। এত হইলে আমরা গরিব মানুষ চাকরি করে কয় টাকায় বেতন পাই? যেটা নিতে যাই ওটাই খালি দাম বেশি, সেজন্য নিতে পারি না। মুরগির বাজারের চিত্র সেই আগের মতো। ব্রয়লার মুরগি কেজি 170 থেকে 180 টাকা, সোনালি মুরগি 300 থেকে 320 টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগি কিনতে কেজিতে খরচ হচ্ছে 550 থেকে 600 টাকা। গরু ও খাসির মাংস আগের দামই বিক্রি হচ্ছে। গত সপ্তাহে 180 টাকায় কিনছি, আজকেও 180 টাকা করেই কিনলাম মুরগিটার। পাকিস্তানের দাম বেশি, পাকিস্তানে 320 টাকা কেজি। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।